Namaskar, hello beautiful people, welcome back to Himshim. Kamon Acho, Tomra shabai, I hope Tomra shabai khub bhalo acho. Ajkorte Sunday, aar ekhon bajche 1:40, duto bajte jay. To ekhon amra shobai berochi, ami Riz Johnson, Johnson's friend, amra shobai jacchi. Sokal 8tar shomoy papchi chole gechilo, to papchi modhe kal porshu nagad ashbe, jai hok. To ekhon amra jacchi UAE restaurant e, ota ekta Dubai based restaurant jekhane giye amra khabo mandi and lot of things. To ami to first time explore korbo, dreams onek din dhore bolchilo je amra jabo. But okhane gele na, this 4-5 jon gele profitable because quantity onek beshi আর দুজনে মিলে খাওয়া যায় না তাই আমরা যেতে পারছিলাম না বাট আজকে যাচ্ছি তো চলো যাওয়া যাক এন্ড কি কি কোথায় কি খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব তো ওরা সবাই নিচে চলে গেছে আর আমি বলেছি যে লক করে আসি তো চলো লেটস গো আমরা পৌঁছে গেছি UAE রেস্টুরেন্টে এই দেখো UAE রেস্টুরেন্ট একদম ডিফারেন্ট একদম পুরো দুবাই ফিলিং আসছে তো আমরা পৌঁছে গেছি UAE রেস্টুরেন্টে আর প্রচন্ড আজকে রাত সানডে তো ওয়েটিং এ রয়েছে তো আমরাও দাঁড়িয়ে রয়েছি তো মেবি আরো আধা ঘন্টা লাগতে পারে লেটস সি বাট আই এম সুপার এক্সাইটেড তো চলে এসেছে আমাদের খাবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিশ মানে সাইড ডিশ আর কি এটা হচ্ছে আলফাম চিকেন আলফাম এখানে দেয় একটা চিকেন আর কুবুজ আর মেয়োনিজ ইয়ামি ইট ইজ ভেরি ইয়ামি আই জাস্ট লাভ ইট তারপর যে দেখো এটা হচ্ছে আমাদের মান্দি যেটা এসছে অ্যান্ড একদম অ্যারোবিক একটা স্মেলি এত সুন্দর না আ হা হা ইটস ভেরি নাইস মন্ডি আর চিকেন আলফাম খেলাম ইট ইজ ভেরি টেস্টি বাট রিন্স বলেছে একটা ডেজার্ট আছে যেটা খেতে খুবই মানে খুবই 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 ভালো তো ওয়েটিং করে তো আসলে তারপরে অর্ডার করবে সো ইয়েস বাট লাঞ্চ ওয়াজ সুপার তো আমাদের লাঞ্চ হয়ে গেছে নাও উই আর হেডিং টুয়ার্ডস হোম আর খুব ভালো ছিল কিন্তু ডেজার্ট আর খাওয়া হলো না কারণ কেউ আর খেতে চাইলো না তো ভাবলাম যে ঠিক আছে নো নিড অফ ডেজার্ট তো আমি রিন্সকে বলেছি আমাকে কোথায় গুলাব জামুন বা কিছু একটা খাওয়াতে কারণ কাল থেকে আর খাওয়া যাবে না তো ইয়েস তো চলো এবার লেটস গো হোম কারণ ওরাও বাড়ি যাবে এখন বাজে 9:30 তো তখন UAE রেস্টুরেন্ট থেকে এসে গেছিলাম আমরা নিয়ার অ্যারাউন্ড 5:30 নাগাদ এসে আমি কোল্ড কফি বানিয়েছি বানিয়ে জনসনকে আর সূর্যাকে মানে জনসনের যে ফ্রেন্ড ওকে দিয়েছি ওরা খেলো তারপরে দিয়ে গেল তো ওদের যেতে যেতে 6:30 বেজে গেছিলো তখন বসে একটু গল্প করছিলাম তারপরে 6:30 পর আমি একটুখানি বসে নিজের মতন সিরিয়াল আর ভ্লগস এগুলো দেখছিলাম তো সত্যি কথা বলতে এতক্ষণে কোনো রকমে যেন তো খিদে পাচ্ছিল না কিন্তু এখন হঠাৎ করে প্রচণ্ড খিদে পেয়েছে আর সবজিও সেরকম একটা ঘরের নেই তো একটুখানি বাঁধাকপি আছে একটুখানি বেবি পটেটো আছে তাই আমি ভাবছি বাঁধাকপি বেবি পটেটো আর একটু সয়াবিন দিয়ে একটা তরকারি মতন করে দিই আর একটু পরোটা করে দিই আর যাই না কে তখন থেকে না মানে হং করেই যাচ্ছে আর যাই না ওয়াই যাই হোক তো চলো আমি কিচেনে গিয়ে ফটাফট করে আগে কিছু বানানোর তৈরিটা করতে থাকি রিন্স বলছেন না যে কিছু বানাতে না কারণ আমাদের নিচে যে কালকে যে স্টোরটার থেকে ওরা সেই গেছিলো নতুন একটা হোটেল খুলেছে ওইখান থেকে ও গেছে দেখতে যে কিছু পাওয়া যায় কিনা যদি কিছু পাওয়া যায় তো আমিও যাচ্ছি যদি আমার পছন্দের কিছু পাওয়া যায় তো নেব নিচে যেই
দোকানটা খুলেছে, মানে এই রেস্টুরেন্টটা মতন যে খুলেছে না, খুবই সুবিধার হয়েছে। আজকে আমি ফার্স্ট টাইম গেলাম, দেখলাম ওখানে ফুচকাও পাওয়া যায়, স্যান্ডউইচও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যাবে, দোসা বিরিয়ানি এটা সেটা সব কিছু পাওয়া যাবে, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। তো রিন্স খেয়েছে মাটন বিরিয়ানি, ও বসেই খেয়ে নিয়েছে, আর আমার জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে এগ নুডলস, আমার খুব ভালো লাগে। তো আমি এখন এগ নুডলস খাবো, খেতে খেতে একটুখানি কফি উইথ কারেন্টটা দেখবো, কারণ আজ এই সপ্তাহের কফি উইথ কারেন্ট আমি দেখিনি, তো ওটা দেখতে দেখতে ফিনিশ করবো। তারপরে দিয়ে কিছু সবজি টবজি আছে ওগুলো কেটে রাখবো, একটা মোচা আছে ওটা ছাড়িয়ে রাখবো, কারণ কালকে আমি প্ল্যান করছি যে আমি মোচার তরকারিটা বানিয়ে ফেলবো। তো ইয়েস, তো চলো ফটাফট করে এবার আমার নুডলসটা আমি ঢেলে নিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি কতটা কোয়ান্টিটি কী দিয়েছে। 70 rupees নিয়েছে, তো চলো আগে খাওয়াটা নিয়ে নিই, কারণ খুব জোর খিদে পেয়েছে। হচ্ছে কোয়ান্টিটি, বেশ অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে, দুজনে খাওয়া যাবে আরামসে, আমার মতন পেটের তো দুজনের খাওয়া যাবে, আর একজনের জন্য লাইক সাফিসিয়েন্ট, একদম অনেকটা দিয়ে যাবে, সুন্দর স্মেল বেরোচ্ছে, খেয়ে দেখবো কিরকম। খাওয়া দাওয়া ইজ ডান, এবার চলো গিয়ে কিছু কাজ আছে সেগুলোকে আগে কমপ্লিট করি, কিচেনটা ক্লিন করব, কিচেনের বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখি, বিছনাপত্র গোছাতে হবে, সব অগোছানো হয়ে রয়েছে, তো সব ক্লিন টিন করে রাখি, যাতে কালকে সকালবেলা যখন আমি ঘুমতে করবো তখন যেন আমার একদম একটা ফ্রেশ স্টার্ট মনে হয়। অলরেডি কালকে সোমবার, তো ইট উইল বি লাইক সুপার ডুপার হেডেক, যাই হোক, তো চলো ফটাফট করে গিয়ে কিচেনের কাজগুলো সেরে ফেলি। আমাদের মোচা একদম ফ্রেশ রয়েছে, আমি ভেবেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে যদি খারাপ হয়ে যায়, কারণ আগের রোববার দিন নিয়েছিলাম, বাট ইটস স্টিল ভেরি গুড, খুব কচি। আর এখানে রয়েছে এটা, তো এইটা আমি কালকে কেটে নেব, এটা এখন আমি কোনো কিছু করবো না, বাট হ্যাঁ এগুলোর ভেতর থেকে অনেক কিছু আছে যেগুলো ছাড়াতে হবে, সো লেটস ডু ইট। এইটা ছাড়িয়ে নিয়েছি, মোচাটা ছাড়িয়ে এরকম একটা জিপলক ব্যাগে রেখে দিয়েছি, আর এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট, এখন 11:30 বাজতে যায়, আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে থেকে আমরা সবাই ব্যাক টু নর্মাল লাইফ। তো এই দুদিন যে কিভাবে মজা করে কাটলো না যে কি বলবো, সকালবেলা উঠে চায় পে আড্ডা, অ্যান্ড দেন PS4 খেলা, অ্যালেক্সাকে নিয়ে খেলা, দেবেন লট অ্যান্ড লট অফ থিংস, অনেক কিছু চলছিলো, মানে খুব মজা হচ্ছিলো, বাট আজকের থেকে আবার সব নর্মাল লাইফ। তো আজকের থেকে আবার আমরা ব্যাক টু আওয়ার নর্মাল ডায়েট, তো আজকের থেকে আবার আমরা হেলদি খাবো, জিম যাবো, ইয়েস, তো দ্যাট ইজ হোয়াট ইউ গোনা ডু, আগেন মিশন ফিটনেসের উপরে আমরা এখন কাজ করবো। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো, তো সবার আগে বানাবো হচ্ছে গরম জল। তো কালকে তো রাত্রিবেলা দেখলে মোচাটা ছাড়িয়ে রেখেছি, মোচার তরকারি ডাল করবো, আর আমি অল্প একটু ভাত করবো, আর ওকে করে দেবো রুটি, কারণ ও রুটি খাবে বলেছে। তো এখন বানাবো আমি পোহা, আর তার সাথে বানাবো হচ্ছে অল্প করে গরম জল, আর ব্ল্যাক টি বানাবো আছে, কারণ আজকে কোনো রকমের সবজি নেই যে সবজির জুস খেতে পারবো। তো চলো গিয়ে আগে গরম জলটা বানাই, গরম জলটা খেতে খেতে পোহাটা বানাই, লট অফ ওয়ার্ক, তো চলো গিয়ে ফটাফট কিচেনে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
আজকে আমাদের ব্রেকফাস্ট আর চা ইজ রেডি, ব্ল্যাক টি অ্যান্ড পোহা উইথ আলু ফুলকপি অ্যান্ড অল। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো ইউজুয়ালি আমরা ফার্স্ট মিল অফ দ্য ডে 11:30 এরকম নাগাদই খাই, 11:30-12 নাগাদ। তো আমি এখন খেতে খেতে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব, করার পর তারপরে দিয়ে ব্লগটাকে এন্ড করব, এটাকে এডিট করব, আপলোডে বসাবো, তারপরে দিয়ে লাঞ্চ বানাবো। আজকে আমি ভাবছি একটু চান করে শিব মন্দিরে যাবো, কারণ আজকে সোমবার। তো ইয়েস, তো দেখি কী করি না করি সব পুরোটাই তোমাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করবো, বাট এখন ব্রেকফাস্টটা করে নিই ফটাফট করে, তারপরে দিয়ে ব্লগটাকে এন্ড করে এডিট করে আপলোড করে দিই। কিন্তু মিন বাইল আজকে কিন্তু আমি অলরেডি একটা শর্টস আপলোড করেছি ইন আমার হিমশিম। তো যাও, অ্যাকচুয়ালি শর্টসের কোনো রকমের নোটিফিকেশান আসে না, তোমরা জাস্টকে ক্লিক করলেই দেখতে পাবে। তো চলো আমি আবার ব্রেকফাস্টটা করে নিই। তো গাইস, হ্যাঁ, ব্রেকফাস্ট এগুলো সব হয়ে গেছে, আমি কিছু কাজ করছি সেগুলো অলমোস্ট হয়ে গেছে। তো চলো আজকে এই ব্লগটাকে তাহলে এত অবধি রাখছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি আমার উইদাউট পাসপোর্ট ইউই গিয়ে খাওয়ার ব্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি চ্যানেল নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। অ্যান্ড অলসো দের ইজ আ ফেসবুক পেজ কল বৈশালী পাল অ্যান্ড হিমশিম, তো দুটোকে দিয়ে ফলো করে দিও। তো চলো, দেখা হবে কালকে উইথ আ নিউ ব্লগ। টিল দেন ভালো থাকো, লাভ ইউরসেলফ, বিকজ লাভিং ইউরসেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দেখা হবে কালকে, টাটা, বাই।